ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে সোমবার, তো সবাই প্রথমে শুভ সোমবার। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে 7:45 উঠে গেছি, কারণ বাবান টয়লেটে গেছিলো, তারপর উঠেছি। উঠে বাবানের স্যার আসবে আজকে, সেই কারণে মানে স্যারের কাছে পড়বে। আর তার মধ্যে বাবানের কালকে সন্ধ্যে থেকে দুপুর থেকে প্রচণ্ড সর্দি লেগেছে, মানে কাঁচা সর্দি হয়েছে, কাঁচ নাক দিয়ে কাঁচা জল পড়ছে কন্টিনিউ। তা ওকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম, কন্টিনিউ ভাপার টানাচ্ছি, ন্যাচুরিয়া দিচ্ছি। তারপরে গিয়ে আজ সকালবেলা ছোলার ডালা রুটি করেছি, সবার খাওয়া হয়ে গেছে। বাবানকে দুধ রুটি, কালকে দুধ খাইনি, দুধ রুটিটা খাইয়েছি। খাওয়ানোর পর এখন এবার তো আর কিছু খাইনি। আর তারপরে কাজ বাজ করে একটু মোবাইল দেখছিলাম, তারপরে এবার ঘর দিয়ে মুছি। তো দেখতে পাচ্ছ এখন বাজে 2:05, তো আমার কাজবাজও সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, আর এখন আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো আজকে লাঞ্চে ছিল ডিম আর চিংড়া ভাজা, তো লাঞ্চ আমি কমপ্লিট করে নিই। আর বাইরের ওয়েদারটাও দেখতে পাচ্ছ কেমন, মেঘলা, কখনো রোদ কখনো মেঘলা, কিন্তু গরমটা প্রচণ্ড আছে। তো চলো দেখতে থাকো, আমি আগে লাঞ্চ কমপ্লিট করি, তারপর আসছি। তো দেখছো বিকেলবেলা আমি চলে এসেছি পার্লারে, এখন করবো গ্রুপ লাগা নেল এক্সটেনশান। তো এক্সটেনশান করবো তো নিউনকটা, তো আমি এখন বসে আছি আর গ্রুটা প্ল্যাক করবো বলে এই দোকান থেকে আমি সার্ভিসটা, আমি সার্ভিসটা নিই, ফেসিয়াল বলো, কাটিং বলো, অনেক জায়গা থেকে করি। তো এখানে নেল এক্সটেনশানটা খুব সুন্দর করে, ওর কাছ থেকে বরাবরই করে এসেছি। আর এই দেখো কর্তার্ম করেছে লোকটা, ওর হাতের কাজ খুব সুন্দর। যারা যারা ওর থেকে সার্ভিসটা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তা ওর নাম্বারটা দিয়ে দেবো তোমাদের কাছে, তোমরা কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। ও খুব সুন্দর করে এবং অনেক দিন লাস্টিংও করে, আর খুব ধৈর্য সহকারে খুব নিখুঁতভাবে কাজটা করে। ও কাজ সম্পর্কে ও খুব অনেস্ট। তো আমার আজকে খুব ওর সার্ভিসটা পছন্দ হয়েছে, আমাকে নতুনত্ব অন্যরকম করে দিয়েছে। আমি ওর উপরই পুরো ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম তুমি যেটা ভালো বোঝো সেটা করো। তো আমার খুব ভালো লেগেছে, কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি থাম্বনেইলে আমি ছবিটা অবশ্যই দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর যারা যারা কন্ট্যাক্ট করতে চাও বা আসতে চাও আসতে পারো, অনলি 300 এ ও নেল এক্সটেনশন করে দেয়, খুব কমে করে, খুব সুন্দর করে এবং অনেকদিন লাস্টিং করে এবং খুব সুন্দর। স্টোন বসিয়ে বলো বা যেভাবে বলবে সেইভাবেই ও করে দেবে, এত সুন্দর ওর হাতের কাজটা। তো দেখো করছে অনেকক্ষণ ধরে, আমার আবার এই যেটা পছন্দ হয়নি ওটা আবার চেঞ্জ করে আবার ওগুলো যা করে দিল। তো লাইট পাচ্ছে যাচ্ছে, এই এবার উঁচু উঁচু তো হয়ে যাচ্ছে, ফাইল করব না, এমনি রাখো না নোটটাকে। বাবা বরকে ভাই তুমি কিছু বলবে না নোটটা দেখে, ও বেচারা বাবা যা মুখটা, হ্যাঁ বেচারা, হ্যাঁ সবারই তাই মনে হয়, সব বেচারা যে যার সঙ্গে থাকে সেই বোঝে ঠিকই তাই। আমাকে বলছে পূজা
তুই সত্যি বল, তুই স্টেট করেছিস না? তোমার কতটা সহ্য শক্তি আছে সেটাও তো করতে হবে, এটাও তো একটা কাজ। ব্লগাররা এইভাবে করে না, ব্লগারে অত কষ্ট হয় না যে রোজকার ভিডিও বানায় না, ওদের কষ্ট। বলে না রাতকে সাত বাজে চল যাবে, 9 বাজে তো পার্সেল লেগে চল যাচ্ছে, রাতকে 9 বাজে যেতে তো পার্সেল লেগে চল যা সকতা। তো ওই বাচ্চা তো আমি বলাতে পয়সা দিল দিল তো বলে ই মামা লোক পার্টি অফিস মামা কে কে ওই তো বুঝা তো কব এসে খিয়াই বলবো না তো এলো দেখি তো আগের মা আগে আগের বক্তব্য অনেকবার করেছি। আবার এই এই ফিনিশিংটা দেখতেই পাচ্ছ যে কালার করা হয়ে গেছে, স্টোন বসানো হয়ে গেছে, এখনো গ্লিটার লাগাচ্ছে, তাহলে দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর, কতটা নিখুঁতভাবে কাজটা করছে। আমি গেছি প্রায় তখন 6টা বাজতে যায়, আমি এলামই 8টার সময়, মানে এতক্ষণ ধরে ও আমাকে খুব ধৈর্য সহকারে বসে বসে কাজটা করালো। এরপর দিন ওকে না ডিজাইন করবো নীলাট করে, তো সুন্দর করে এটা করলো খুব ধৈর্য নিয়ে বসে বসে, ভালোই হয়েছে, উঠবে আর বাড়ি চলে যাবে। বাড়ি থেকে বোর হও না,
বাড়িতে যে দুধ কিনে আনবো, রান্নার মধ্যে ঢুকবো। তুমি কি মায়ের কাছে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছ। আমি গুড়টা প্যাক করে আর নেল এক্সটেনশন করে চলে এসেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই দেখো, আর এই মেয়েটা খুব যত্ন সহকারে খুব সুন্দরভাবে নেল এক্সটেনশন করে। যারা যারা করতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো। ও খুব সুন্দর করে করে এবং ধৈর্য ধরে করে এবং প্রচুর এফোর্ট দেয় একটা কাজের মধ্যে। আর ওই এখন বরবটি হাসবে, দিবে আমাকে রুটি হবে, বসে গেছি। তো চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমি এবার চা নিয়ে চলে এসেছি এখন, মানে গ্রিন টি নিয়ে। রুটি বরবটি আলু ভাজা আর ডিমের ব্রেড করেছিলাম, কারণ এই কারণে ডিমের ঝোল করতে হয়নি, কারণ ভাত কেউ খায় না, সবাই ডিমের, সবাই রুটি আলু ভাজা, মানে আর সপ্তাহে বড় কথা কালকে মঙ্গলবার, তো এই কারণে করলাম। তো গ্রিন টি নিয়ে এসে আর আমি একটা ডিমের অমলেট খেলাম, খেতে ইচ্ছা করলো তাই খেলাম। আর তো বললামই, দেখো এই যে নেল এক্সটেনশনটা করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তবে আমারটা কেমন কেমন যেন লাগছে এবারটা, মানে কালারটা ঠিকই চুজ করেছিলাম, এখানটা গ্লিটার দিলে যেন বেশি ভালো লাগতো। তো যাই হোক, যেমন হচ্ছে হচ্ছে। তো চলো দেখতে থাকো, আমি চাটা খেয়ে নিই, তারপর হচ্ছে আবার ইউটিউব মানে শর্টসগুলো বাকি রিলস করছি। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর স্নান করে নিয়েছি। এবার শুভ, কারণ কালকে আবার ওঠা আছে, যদিও কালকে স্যার আসবে না, তাও তো ওঠাই থাকে। তো চলো আজকের মতন এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে থেকো। তো চলো টাটা। আর যারা যারা এখনও চ্যানেলটা ফলো করো, অবশ্যই কিন্তু ফলো করে দিও। টাটা, গুড নাইট।